উপায় না পেয়ে সেখানকার শ্রমিকরা নেতৃত্বের সঙ্গে বাইরে থেকে তালা মেরে দেন। যদি অফিসের লোক অফিসের কাজটাই না করেন তাহলে এই অফিসের কোনো মূল্য নাই বলে বাইরে থেকে তালা ঝুড়িয়ে দেন, এবং তালার সামনে অর্থাৎ দরজার সামনে আজকে যেমন আমরা বিডিও সাহেবের সামনে অবস্থানে বসেছি সেইভাবে তারা অবস্থানে বসে। 10 মিনিট পর দুমদাম শব্দ ভিতরে, ভেতরে তো আর আমাদের লোক কেউ নেই, নিশ্চয়ই আমাদের লোককে ভেতরে ঢুকিয়ে আমরা তালা বন্ধ করে দিইনি। 10 মিনিট পর সেখানে দুমদাম শব্দ পাওয়া যাচ্ছে, দেখা গেল 3-4 খানা চেয়ার তারা নিজেরা ভাঙলেন। তারপর তারা ফোন করলেন ওসিকে, ওসি এসে ভিতরে ঢুকলেন, আধ ঘন্টা কি লেখালেখি করলেন, বেরিয়ে এসে আমাদের 5-7 জন নেতৃত্বকে অ্যারেস্ট করলেই বেরিয়ে চলে গেল। তাহলে বলুন আজকে 100 দিনের কাজ চাইতে যাওয়া না চাইলে পাওয়া যাবে না, চাইতে গেলে অ্যারেস্ট করা হবে। তাহলে হরিহরপাড়ার মানুষ, বাংলার মানুষ কোথায় যাবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন সম্মেলনে অ্যাডমিনিস্ট্রেটিভ আলোচনায় বলছেন তোলা বন্ধ হোক, ন্যায্য কাজ হোক। গত পরশুদিন শুনছিলাম আমি, আজকে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবি জানতে চাই যে আপনি বলুন আপনার প্রধানরা আবেদনপত্র জমা নেবে না, আপনার প্রধানরা আবেদনপত্র রিসিভ করবে না। এলাকার মানুষ যখন জমা দিতে যাবে বাইরে শান্তিপূর্ণ অবস্থান করবে, নিজেরাই নিজেদের চেয়ার ভেঙে সেই কর্মীদেরকে সেই মানুষদেরকে অ্যারেস্ট করাবে, বাংলার মানুষ কোথায় যাবে? তাই 100 দিনের কাজ পাওয়ার অধিকার নাই, কাজ চাওয়ার অধিকার নাই, এই কি চলবে বাংলায়? আমরা আজকে এই অবস্থানের মধ্য দিয়ে আপনার কাছেও সংগ্রাম না আন্দোলন আবেদন জানে চাই। আপনি বলছেন মানুষের জন্য কাজ করছেন, ইউ আর ফর দ্য পিপুল, আমরা দেখতে চাই যে সত্যি আপনি ইউ আর ফর দ্য পিপুল কিনা, মানুষের কাজের অধিকার হরিহরপাড়ায় রক্ষিত হবে কিনা আমরা দেখতে চাই, আপনি রক্ষা করছেন কিনা আমরা দেখতে চাই। আর মাননীয় ওসির কাছে জানাতে চাই, সমস্ত লোকে বলা পূর্ণ উপায়ে সামনে বসে যান, কেউ কোন এই বিক্ষোভ অবস্থানে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কংগ্রেস নেতৃত্ব সাইগার হোসেন। আপনারা ঢোলদারদেরকে একদিনও কাজ, 10% জব কার্ড তৃণমূল কংগ্রেসের দালালি করেন, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে 100 দিন কাজ দেওয়া হয়েছে। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানাই নাকি কাজ চাননি। আমরা বহু মানুষ আবেদন পত্র নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে এই ব্লকে বারবার নিয়ে গিয়েছেন, কিন্তু